নিয়ে খেলনাবাড়ির শুটিং ফ্লোরে। 400 এপিসোড একেবারে পার করে ফেলেছে খেলনাবাড়ি। আর আমার সঙ্গে কিন্তু পর্দার ভাই বোন রয়েছে, মানে শিবা আর গুগলি, ওয়েলকাম। খুব ভালো লাগছে যে আমরা এতটা পথ এসেছি, যদিও আমরা মানে আমাদের সাড়ে তিন মাস হয়েছে এই জার্নিতে, তাও মানে কোনোভাবে এরকম মনে হচ্ছে না যে আমি মনে হচ্ছে যেন প্রথম থেকেই আমরা ছিলাম। মানে আমাদের ক্রিউটা এতটাই ভালো, এতটাই সাপোর্টিভ, তো খুব ভালো লাগছে। আশীর্বাদ করুন আপনারা যাতে আমরা আরও আরও অনেক এগিয়ে যেতে পারি, এটাই বলবো আপনাদের। আমরা তো বেসিক্যালি এক বছর ধরেই ছিলাম না, প্রথম থেকে ছিলাম না, আমাদের সাড়ে তিন মাস চার মাস এরকম কিছু হবে, কিন্তু এখানে সবাই এত ভালো, এখানে সবার সাথে বন্ডিংটা এত ভালো, এখানে কাজ করে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমরাও যেন স্টার্টিং থেকেই রয়েছি, আমরা যেন এই 400 এপিসোডটা পুরোটা মানে শুরু থেকেই রয়েছি। অ্যান্ড যেভাবে আপনারা ভালোবাসা দিয়ে যাচ্ছেন, যেটা বললো দিয়ে যাবেন। আর একটা কথা অনেক জায়গায় শুনতে পাচ্ছি খেলনাবাড়ি বন্ধ নিয়ে, এটা কিন্তু একদমই ঠিক কথা না। এটা জানি না কে বা কারা এই রুমার্সটা ছড়াচ্ছে, কিন্তু এটা একদমই ঠিক কথা নয়। আপনাদের ভালোবাসা এভাবেই যদি পেতে থাকি আমরা, 400টা এপিসোড হয়েছে, এই করতে করতে 500 তো আরামসে হয়ে যাবে, দেখতে দেখতে কত এপিসোড হয়ে যাবে, লেটস সি। আরেকটা বিষয় যেটা বলার, মানে আরাত্রিকার সঙ্গে যেটা যে সম্পর্ক তোমাদের স্ক্রিনে আমরা দেখতে পাই, সেখান থেকে যদি বলি বাস্তবে তোমাদের বয়সের খুব একটা ডিফারেন্স খুব বেশি নয়, সেখান থেকে অনেকটাই বন্ধুর মতন, এবং সোশ্যাল মিডিয়ায় সেই কথাও ঘোরাফেরা করে। তোমাদের কীরকম কী রিয়াকশন দুজনের কাছে জানো? তো আরাত্রিকা বেসিক্যালি মা আমাদের থেকে ছোট, দুজনের থেকেই ছোট। হ্যাঁ, তো একটু কম বেশি আমাদের সবার এজ, তো আমরা ভীষণ ফ্র্যাঙ্ক একে অপরের সাথে। অ্যান্ড অফ স্ক্রিন যেটুকু সময় আমরা ফ্রি টাইম পাই, আমরা একসাথেই খাওয়া দাওয়া করি, একসাথেই গল্প করি, ভীষণ এনজয় করি, আর ভীষণ ফ্র্যাঙ্ক হয়ে গেছি। আরাত্রিকার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ, ওরও খুব ভালো ফ্রেন্ডশিপ, আমরা সবাই মিলে একসাথে ভীষণ এনজয় করি। আচ্ছা, অফ স্ক্রিনে ভাই বোনের কীরকম কী খুনসুটি চলে? সকালবেলা আমি এলাম, সকালবেলা ধরো এলাম, প্রথমে হঠাৎ করে দেখি ইন্দ্রনাদি ঢুকলো, লোকে সেন্ট মারছে, আমার মুখে একটু সেন্ট ছড়িয়ে দিল। আজকে সকালের কথা এটা, মানে সারাক্ষণ আমরা ধরো ফ্লোরে গেলাম, ফ্লোরে মেকআপ রুমে সব জায়গায় খালি, মানে যেমন করে ডিস্টার্ব করা যায় সেরকমভাবে ডিস্টার্ব করছে, মানে কোনো মানে অপশনস ছাড়ে না। ও আমাকে ভীষণ ডিস্টার্ব করে, আমি একা ডিস্টার্ব করি না। যেমন আমি ধরো চিপস টিপস আনলাম, ঠিক আছে, আমি মাঝে মাঝে এগুলো খেতে ভালোবাসি, তো আমি চিপস টিপস, তো অফ স্ক্রিন ফ্রি টাইমে আমরা চিপস টিপস নিয়ে এলাম, ওর যে চিপসটা পছন্দ আমারও সেম চিপসই পছন্দ সামহাও, তো আমি আমার পছন্দের চিপসটা আনবো, হঠাৎ করে দেখবো একটা হাত আসছে এরমভাবে নিয়ে চলে গেলো চিপসটা, ঠিক আছে, এরমভাবে যুদ্ধ করা শুরু হয়, চিপস টিপস নিয়ে নেয়, তারপরে দেখবো পিছন থেকে একজন এরকম কিছু একটা ফিল হলো, বুঝতে পারলাম কি আমার চুলটা টানলো, পিছনে ফিরে আর তাকাতে হয় না, মারপিট হয়, ভীষণ ডিস্টার্ব করে আমাকে। আর সবসময় যদি ফ্রি টাইম পাই, চল সে বা কোনো একটা রিল বানাই, ওর রিলের কনসেপ্টটা হলো, হ্যাঁ আমার মাথায় একটা রিলের কনসেপ্ট এসছে, তুমি না এই রেলিংটার ওপরে দাঁড়াবে তিনতলার এখানটাতে, আমি তোমায় ধাক্কা মারবো, তুমি স্লো মোশনে পড়বে, ওর কনসেপ্টগুলোও এরকম মার্কেট রিলেটেড সব কিছু। অ্যাকচুয়ালি যা হওয়া উচিত ভাই বোনের সম্পর্ক রিয়েল লাইফে সেটাই অফ স্ক্রিনে, কেননা বেসিক্যালি আমরা রিয়েলেই ভাই বোন, মানে গুগলি আর শিবার যে এজ গ্যাপ বা ওদের মধ্যে যে সম্পর্কটা অন স্ক্রিন, আমার মানে ইন্দ্রাণী আর সপ্তর্ষীর এজ গ্যাপটা ততটাই সেরকমই, ও আমার থেকে ছোট অনেকটা, আর পুরো ভাই বোনের মতোই সম্পর্ক আমাদের পুরো রিয়ালিটিতে। তুমি গুগলির কোনো সিক্রেট ফাঁস করতে চাও, যেটা একটু আগে আমি একটা শুনেছি, তো সেরকম ওর কোনো সিক্রেট রয়েছে যেটা তুমি ফাঁস করতে? না, এরকম কোনো কিছু, এরকম কোনো কাজই আমি করি না যেটা আমার ভয় পেতে হবে বলে যাও। ওর তুমি করতে যা, হ্যাঁ হ্যাঁ শুনুন, ও ভাবছে কোনটা বলছে, আমাকে একটা হেন্ট দিয়ে দিল যে নতুন আর কিছু পাস করো না, ইনডাইরেক্টলি হেন্ট দিল। হ্যাঁ, তো ওর হেন্ট, ওর কোনো সিক্রেট বলতে, ওর সিক্রেট ওরকমই, ও না মানে আমি বলছি তো তুই এত চালাকি কেন করছিস, মানে কেউ ধরো সিনে আছে, সেটা সায়ন্তন্দা হোক বা শুভ মানে ঋষভ হোক, কেউ বিজি আছে কোনো কিছু কথা বলতে বা সিন করতে, তখন হঠাৎ করে
দেখা যাবে সে ফোন পাচ্ছে না সায়ন্তনদা মানে রণ কাকু বলছে আমার ফোনটা কোথায় আমার ফোনটা কোথায় শিবা একদম স্মার্টলি তোমার ফোনটা কোথায় বলে দাও তুমি এখানেই রেখেছিলে না আর আমার দিকে তাকিয়ে এরকম করবে তারপরে আবার যেই তাকাবে ও যেন তার সাথে খুঁজছে পরে জানা যাবে ওটা শিবারই কাজ এটাও করে থাকে সবারই ফোনের সাথে আমার ফোনের সাথেও করে মানে এতটাই ওর মাথা কি চলে আমি জানি না ওর এই সিক্রেটটাই টেকনিকটা আমি জানিয়ে দিই আমার ফোনের সাথেও করে খুব খারাপ কিছু কিন্তু বলেনি খুব বেশি বদনাম করে খুব বেশি বদনাম করেনি থ্যাংক ইউ আপ ছেড়ে বাঁচলো আজকে তো তোমরা একেবারে ছদ্মবেশে আছো বলা যেতে পারে অন্য রকমের পোশাক অন্য রকমের লুক একদম তো কি আসতে চলেছে টুইস্ট একটু শুনি তোমাদের কাছ থেকে নতুন নতুন টুইস্ট আপনারা অলরেডি দেখেছেন সবাই এবং ইন ফিউচারও আরও অনেক নতুন নতুন টুইস্ট আসতে চলেছে এখন যেটা আমরা এক্স্যাক্টলি তো বলে দেবো না এটা এক্ষুনি সিক্রেট রয়েছে আপনারা এপিসোডে দেখবেন কিন্তু এইটুকু বলতে পারি খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স আসছে শিবার এই গেট আপে একটা সুন্দর এন্ট্রি আসছে আর কিছু একটা আসতে চলেছে যে আমরা কোথায় গেছি কেন গেছি সেটা তো আপনাদের দেখতে হবে নিজের চোখে শুধু একটাই জিনিস বলবো যে একটা অনেক বড় টুইস্ট আসতে চলেছে বহুত বড় একটা ধামাকা আসতে চলেছে দর্শকদের এত ভালোবাসা আমরা পেয়েছি আমরা এটাই বলবো দর্শকদের কাছে যে আপনারা ইন ফিউচারও আমাদের এইভাবেই ভালোবাসা দিয়ে যান কন্টিনিউয়াসলি অ্যান্ড এই 400 এপিসোড হয়ে গেল কমপ্লিট আমাদের এত সুন্দরভাবে তো এই রুমারে একদমই কান দেবেন না 400 এপিসোড হয়ে গেছে এইভাবে 500, 600, 700, 800 যত খুশি এপিসোড হতে পারে যদি আপনারা চান তো এই ভালোবাসাটা আমাদের দিতে থাকুন এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন আটাশ টিভি এইচডিতে 30 জুন মুক্তি পাচ্ছে শিবপুর